আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নাম স্বপ্নিল আকাশ, পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষে। আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই এতক্ষণে ভেবে নিয়েছেন আমি বইটা রিভিউ দেওয়ার জন্য ভিডিওটি বানাচ্ছি, কিন্তু না, আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের কেন এই বইটি সংগ্রহ করা দরকার সেজন্য। প্রথমেই বলে নিচ্ছি, এই বইটি আমি যখন সংগ্রহ করেছি তারপর আমার কাছে মনে হলো আমার বন্ধু, জুনিয়র অথবা ক্লাসমেট যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী তাদেরকে এই বইটা সম্পর্কে বলা দরকার, কিন্তু সবাইকে তো আর ফোন দিয়ে কিংবা মেসেজ দিয়ে জানানো সম্ভব না। তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করি, তাহলে সবাই উপকৃত হবে। ওকে, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি একটা ছোট্ট গল্প বলবো, গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপর সিদ্ধান্ত নেবেন বইটা আপনার কেন সংগ্রহ করা দরকার। মনে করুন আপনি এবং আপনার সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে একসাথে ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়েছেন, একটা গ্রামের স্কুল থেকে আপনারা দুজনেই এসএসসি পাস করেছেন, এখন দুজনেরই স্বপ্ন ঢাকায় ভালো একটা কলেজে অ্যাডমিশন নেবেন, কিন্তু আপনারা দুজনের কেউ কোনো দিন ঢাকা যাননি, ঢাকার সবচেয়ে ভালো কলেজ কোনটা, ঢাকা যেতে হলে কীভাবে যাবেন, বিমানে নাকি বাসে যেতে হয়, কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য যোগ্যতা কী লাগে, অ্যাডমিশন হওয়ার পর থাকবেন কোথায়, কীভাবে আবেদন করতে হয়, ইত্যাদি কিছুই জানেন না, দুজনে কেউ জানেন না। কিন্তু মজার ব্যাপার হলো দুজনের মধ্যে একজনের কাছে একটা লিপিবদ্ধ, ওই বইয়ের মতো একটা লিপিবদ্ধ ডায়েরি আছে যেখানে সমস্ত ইনফরমেশন স্টেপ বাই স্টেপ সাজানো আছে, ঢাকায় কীভাবে যেতে হয়, সবচেয়ে ভালো কলেজ কোনটা, ঢাকায় অ্যাডমিশন নেওয়ার পর আপনি থাকবেন কোথায়। এখন আপনারাই বলুন এই দুজনের মধ্যে কে সবচেয়ে ভালোভাবে ঢাকায় যেতে পারবে এবং কলেজে অ্যাডমিশন দিতে পারবে। নিশ্চয়ই দ্বিতীয়জন, কারণ তা যদিও সে ঢাকায় কখনো যায়নি বা কলেজ সম্পর্কে জানে না, কিন্তু তার কাছে একটা লিপিবদ্ধ ডায়েরি আছে যেখানে ঢাকায় কীভাবে যেতে হয়, কোথায় থাকতে হয়, সবচেয়ে ভালো কলেজ কোনটা, কীভাবে আবেদন করতে হয়, ইত্যাদি সমস্ত ইনফরমেশন সুন্দরভাবে সাজানো গুছানো আছে। এখন আসা যাক মূল পয়েন্টে। আমরা যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা করি অথবা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তাদের অনেকেরই স্বপ্ন থাকে বিদেশে পড়াশোনা করার, কিন্তু পর্যাপ্ত ইনফরমেশন না জানার জন্য আমরা ছুটে চলি আমাদের টিচারের কাছে, আমরা ছুটে চলি আমাদের সিনিয়রদের কাছে, কিন্তু আমরা তাদের কাছ থেকে যথাযথ গাইডলাইন অথবা পর্যাপ্ত ইনফরমেশন না পাই আমরা আমাদের উচ্চশিক্ষা বা বিদেশে যাওয়ার পথ থেকে অনেকটা ছিটকে পড়ি। এখন এই সমস্ত ইনফরমেশন যদি একটা বইয়ের মধ্যে, ওই যে দ্বিতীয় বন্ধুটার কথা বললাম, ওর মতো একটা ডায়েরি কিংবা বইয়ের মতো যদি লিপিবদ্ধ থাকে স্টেপ বাই স্টেপ, তাহলে কতই সুন্দর হয়, তাই না? এবং আমরা খুব সহজে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। হ্যাঁ, অবশ্যই পারবো। আর এই মহান কাজটি করেছেন আমাদের সবার প্রিয় প্রফেসর ডক্টর আরিফুর রহমান স্যার। আমার হাতে নিশ্চয়ই বইটি দেখতে পাচ্ছেন, স্যারের বইটির নাম হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা, ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান স্যার। এই বইটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে যে যে ইনফরমেশন খুব সহজে জানতে পারবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, তারপর যদি আপনার কাছে মনে হয় এই বইটি সংগ্রহ করা দরকার আপনি সংগ্রহ করতে পারেন। প্রথমে পিএইচডি করতে চান, প্রস্তুতি নেবেন কীভাবে, এই বইটাতে আপনি খুব সহজেই জানতে পারবেন। দ্বিতীয়ত, উচ্চশিক্ষার জন্য সিজিপিএ নাকি ইংলিশ স্কোর কোনটা বেশি প্রয়োজন, এই বইটির মধ্যে আপনি এই ইনফরমেশনগুলোও জানতে পারবেন। তৃতীয়ত, প্রফেসর খুঁজবেন কীভাবে, আমরা অনেকেই আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে প্রফেসরদেরকে ইমেল করার চেষ্টা করি বা প্রফেসর খোঁজার চেষ্টা করি, কিন্তু কীভাবে খুঁজবো সেই সম্পর্কে আমরা পর্যাপ্ত জ্ঞান না থাকায় খুঁজে পাই না বা ইমেল করতে পারি না, তাদের কাছে কমিউনিকেট করতে পারি না, যোগাযোগ করতে পারি না। আপনি যদি এই বইটি সংগ্রহ করেন তাহলে অবশ্যই খুব সহজেই জানতে পারবেন কীভাবে একজন প্রফেসর খুঁজতে হয় বা আপনার কাঙ্ক্ষিত পছন্দের প্রফেসরকে কীভাবে খুঁজে পাবেন। মোটিভেশন লেটার কীভাবে লিখবেন, আমরা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাব বা আবেদন করব তাদের জন্য মোটিভেশন লেটারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই লেটারটা আপনাকে যাচাই, একজন প্রফেসর আপনাকে খুব সহজেই যাচাই করে ফেলতে পারবে আপনি ওনার কাঙ্ক্ষিত, আপনার মাস্টার ওনার ল্যাবে কাজ করা যোগ্য কি যোগ্য না। সেজন্য মোটিভেশন লেটার কীভাবে লিখতে হয় স্টেপ বাই স্টেপ ডক্টর আরিফুর রহমান স্যার এই বইটিতে সুন্দরভাবে আমাদেরকে লিখে বোঝানোর চেষ্টা করেছেন। তারপর আসা যাক রিকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র আপনি কার কাছ থেকে নেবেন। তারপর হলো গবেষণাপত্র দরকার, সেগুলো নিয়ে কিছু কথা, অর্থাৎ আপনি যখন উচ্চশিক্ষার জন্য আবেদন করবেন তখন গবেষণাপত্র কেন দরকার সে বিষয়ে
প্রপার গাইডলাইন এবং এটার গুরুত্ব সম্পর্কে খুব সহজভাবে স্যার এই বইটাতে লেখার চেষ্টা করেছেন। পরবর্তী ধাপে স্যারে লিখেছেন গবেষণাপত্র কেন দরকার এবং কীভাবে পড়বেন, অর্থাৎ একটা গবেষণাপত্র বা রিসার্চ পেপার কীভাবে পড়তে হয় এই বইটাতে সেই সম্পর্কে ভালোভাবে লেখা আছে। তাছাড়াও বইটাতে জাপানি উচ্চশিক্ষা, অস্ট্রেলিয়া উচ্চশিক্ষা, আমেরিকা উচ্চশিক্ষা ও বিভিন্ন দেশের নাম করা বেশ কিছু স্কলারশিপ সম্পর্কে স্যার খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছেন। অর্থাৎ একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যদি এই বইটি সংগ্রহ করে তাহলে তার যত ধরনের প্রশ্ন রয়েছে উচ্চশিক্ষা সম্পর্কে সে খুব সহজেই সমস্ত প্রশ্ন দ্বিতীয় বন্ধুর মতো, ও যে দ্বিতীয় বন্ধুটি যেরকম ডায়েরিতে লিপিবদ্ধ ছিল এবং স্যার খুব সুন্দরভাবে বইটিতে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন, তাহলে একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের তার সিনিয়র কিংবা টিচারের কাছে তার প্রপার ইনফরমেশনের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, সে একটা বইয়ের মধ্যে সমস্ত ইনফরমেশন একত্রে পেয়ে যাবেন। এখন ভেবে সিদ্ধান্ত নিন এ বইটি আপনার সংগ্রহ করা দরকার নাকি দরকার না। অনেক কিছু জানলেন, এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারেন এখন তো লকডাউন চলছে বা এখন তো গাড়ি দিয়ে ঢাকা যাওয়া সম্ভব না বই সংগ্রহ করার, তাহলে আমি বইটি সংগ্রহ করব কিভাবে? এই বইটি যদি আপনি সংগ্রহ করতে চান এই ভিডিওর ক্যাপশনে কয়েকটি লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্কে ক্লিক করে খুব সহজে বইটি অর্ডার দিতে পারেন, আপনার কাঙ্ক্ষিত কপিটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত প্রশ্ন থাকে তাহলে ক্যাপশনে স্যারের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি স্যারকে ইমেল করতে পারেন আপনার পরামর্শ মতামত অথবা আপনার যে কোনো জিজ্ঞাসা করার জন্য। আশা করি এই বইটি আপনার উচ্চশিক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি এই বইটি আপনার উপকারে আসে স্যারকে অবশ্যই ইমেল করে জানাবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।